হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে এসেছি এলকেজি শ্রেণীর বাংলা টেক্সট বই পড়ানোর জন্য। আর তোমরা তোমাদের টেক্সট বইয়ের 37 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত খুলবে। আজকে আমরা পড়বো ব ভ ম। দেখি তো 37 পৃষ্ঠাতে কী আছে, এটা কী বলো তো? কি এটা ব, তাই তো? বয় কী ছবি দেওয়া রয়েছে বলো তো? কিসের ছবি? এটা বুলবুলি পাখি, তাই না? চেনো বুলবুলি পাখি? তাহলে বয় কী হবে? বুলবুলিটি মুখটি কালো, অর্থাৎ বুলবুলি পাখির মুখটি মুখটা কালো হলো। বানানটা কী হবে বলো তো? বয় হস্যু আর ল, বুলবুলি। বয় হস্যু লয় হস্যি বুলি টির, টয় হস্যি আর র টির, বুলবুলিটির মুখটি। ময় হস্যু খ আর টয় হস্যি, মুখটি কালো। কয়াকার লয় ওকার কালো হলো। আর কী হবে বয়ে? এটা কী বলো তো? কিসের ছবি? এটা বল, তাই তো? তাহলে বল বানান কী হবে? ব আর ল, বল হলো। আর কী হয় বয়ে? এটা কি? বক, তাই তো? তাহলে বক বানান কি? ব আর ক, বক। আর কী হয় বয়ে? এটা কিসের ছবি? বইয়ের ছবি, তাই তো? তাহলে বই বানান কি? ব হর্ষই, বই। আর কী হয়? এটা কিসের টুকরো বলো তো? বরফের টুকরো হলো। তাহলে বয় কী হবে? বরফ। বরফ বানান কি? ব র আর ফ, বরফ। এরপর বয়ের পর কী হয়? বয়ের পর হয় ভ হলো। এটা কি? ভ। তাহলে ভ ভয় কী ছবি দেওয়া রয়েছে? এটা কী বলো তো? এটা ভালুক, তাই তো? একটা মা ভালুক তার পিঠে তার বাচ্চা বসে আছে হলো। তাহলে কী হবে ভয়ে? ভালুক জানে বাঁচতে ভালো। বানানটা কী হবে? ভয়াকার লয় হস্যু আর ক, ভালুক জানে। বলবে যায় আকার দন্ত একার, জানে বাঁচতে। ভয়াকার দন্ত সত্ত একার, বাঁচতে ভালো। ভয়াকার লয় ওকার ভালো হলো। আর কী হয় ভয়ে? এটা কী বলো তো? থালাতে কী দেওয়া আছে? ভাত। ভাত খাও তো তোমরা। তাহলে ভাত বানান কি? ভয়াকার ত, ভাত। আর কী হয় ভয়ে? এটা কিসের ছবি বলো তো? কিসের বাচ্চা? এটা ভেড়ার বাচ্চা, তাই তো? তাহলে ভেড়া বানান কী হবে? ভয় একার ডয় শূন্যরায় আকার, ভেড়া হলো। আর কী হয়? এটা কী বলো তো? জল। জলের ওপর কী হচ্ছে? এটা ভেলা। হ্যাঁ, ভেলা বলতে কী বোঝায় বলো তো? তোমরা পুকুরে অনেক সময় দেখবে যে অনেকে কলা গাছ এরকম করে পরপর সাজিয়ে ভেলা তৈরি করে হলো। আর এক্ষেত্রে এটা কী বলো তো? কাঠের টুকরো, তাই তো? তাহলে এটা হচ্ছে ভেলা। ভেলা বানান কি? ভয়কার লয় আকার, ভেলা হলো। আর কী হয় ভয়ে? এটা কী বলো তো? ভেপু। ভেপু কি? বাঁশি। হ্যাঁ, তাহলে ভেপু বানান কী হবে? ভয় চন্দ্রবিন্দু একার পয় হসু, ভেপু হলো। এটা তো ভ হলো। আর কী হয় ভয়ের পরে? কি ভয়ের পরে হলো? ম। এটা কি? ম। ময় কী ছবি দেওয়া আছে? এটা কী বলো তো? ময়ূর। ময়ূর দেখেছো তোমরা? চিড়িয়াখানায় গিয়ে ময়ূর দেখেছো, তাই তো? তাহলে ময়ূর কী করে? সবসময় পেখম মেলিয়ে দিয়ে নাচে, তাই না? তাহলে ময়ূর এখানে কী করছে? ময়ূর পেখম মেলিয়ে দিয়ে নাচছে হলো। তাহলে ময় কী হবে? ময়ূর নাচে পেখম ধরে। বানান কী হবে? ম অন্তঃস্থ দীর্ঘু আর র, ময়ূর নাচে। দন্তনয় আকার চয়কার, নাচে পেখম। কয়কার খ আর ম, পেখম ধরে। ধ রয়কার ধরে। আর কী হবে ময়ে? এটা কী? মই, তাই তো? তাহলে মই বানান কী? ম হর্ষই, মই। আর কী হয়? এটা কী? মশা। তাহলে মশা বানান কী? ম তালিবস্য আকার, মশা হলো। এটা কী পাখি বলো তো? কী পাখি? এটা ময়না পাখি। তাহলে ময়না বানান কী? ম উন্তস্থ আকার দন্তনয় আকার, ময়না। আর কী হয়? এটা কী বলো তো? কী? এটা মহিষ হলো। তাহলে মহিষ বানান কী? ম হয়সি পেটকাটার মধ্যন স, মহিষ হলো। এই বানানগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, এবং এই পড়ার মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বুধবার দিন সেটা জানাবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই অবধি থাক।